অনেকেই আছে যারা ফটোশপ বা অন্যান্য ফটো এডিটর সফটওয়্যার দিয়ে নিখুঁতভাবে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে না, অথবা যারা মোবাইল ইউজার্স আছে তারা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য বিভিন্ন সফটওয়্যার ইউজ করে থাকে। কিন্তু মোবাইল দিয়ে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে অনেক সময় এবং পরিশ্রমের দরকার। তাই এই টিউটোরিয়ালে আমি শেয়ার করব কীভাবে আপনি কোনো প্রকার সফটওয়্যারের ব্যবহার ছাড়াই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য মাস্ট বি আপনার ডিভাইসে নেট কানেকশন লাগবে। দেন আপনি আপনার ব্রাউজারটি ওপেন করবেন। যারা মোবাইল ইউজার্স আছে তারা গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করবেন। দেন আপনি আপনার ব্রাউজারটির অ্যাড্রেস বারে টাইপ করবেন remove.bg, দেন এন্টার। ইন্টারফেস করার পরে এই ওয়েবসাইটটি ওপেন হবে। এটা হচ্ছে ওয়েবসাইটটির ইন্টারফেস। এই ওয়েবসাইটটির মাধ্যমে আমরা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 100% অটোমেটিক্যালি ইন 5 সেকেন্ড উইদাউট এ সিঙ্গেল ক্লিক। দ্যাট মিন্স আপনি অনলি 5 সেকেন্ডের মধ্যেই ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আমি কিছু ইমেজ সিলেক্ট করে রাখছি, এই ইমেজগুলোর ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাদের রিমুভ করে দেখাবো। ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ওয়েবসাইটটিতে যেতে হবে। দেন সিলেক্ট এ ফটো এই বাটনটিতে ক্লিক করতে হবে। তারপর আপনি যে ইমেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ইমেজটি আপনি আপনার ডিভাইস থেকে সিলেক্ট করে দিবেন। দেন একটু ওয়েট করতে হবে। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়া ইমেজটি এবং এটা হচ্ছে আমাদের অরিজিনাল ইমেজ। তো এইভাবে আপনি এই ওয়েবসাইটটির মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো এই ইমেজটি এখন ডাউনলোড করার জন্য ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। ডাউনলোড বাটনে ক্লিক করলে ইমেজটি ডাউনলোড হয়ে যাবে। তো এটা হচ্ছে ডাউনলোড হয়ে যাওয়া ইমেজ। তো আমি এখন আরেকটি ইমেজ আপলোড করে দেখাচ্ছি। এই ইমেজটা আপলোড করতেছি। তো দেখেন এই ইমেজটিরও ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে একদম নিখুঁতভাবে। তো এইভাবে আপনারা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আমি আরেকটি ইমেজ আপলোড করতেছি। ইমেজটি আপলোড হওয়ার পর যদি ইমেজটি থেকে নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ না হয়, যেমন দেখুন এই ইমেজটিতে কয়েকটি জায়গায় হালকা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, সেগুলো রিমুভ করার জন্য জাস্ট এডিটে ক্লিক করবেন, তারপর ইরেজার দিয়ে সেগুলো রিমুভ করে দিবেন। রিমুভ করার পর সেভে ক্লিক করে ইমেজটি সেভ করে নেবেন। এবং আপনি চাইলে এই ওয়েবসাইটটি থেকে রিমুভ হয়ে যাওয়া ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো ইমেজ অ্যাড করে দিতে পারবেন। এজন্য এডিটে যেতে হবে এবং দেখুন এখানে লেখা আছে কালার এবং ফটো। আপনি যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার অ্যাড করে দিতে চান তাহলে এখান থেকে আপনি যে কোনো কালার আপনি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিতে পারবেন। এবং আপনি যদি ব্যাকগ্রাউন্ডে কোনো ফটো অ্যাড করতে চান তাহলে জাস্ট ফটোতে ক্লিক করবেন। দেন দেখুন এখানে বেশ কিছু ইমেজ দেওয়া আছে, আপনি এই ইমেজগুলো ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে পারবেন। এই জন্য জাস্ট একটা ক্লিক করলেই ইমেজটি ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। তো এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডে যে কোনো ইমেজ সিলেক্ট করে দিতে পারবেন। এবং আপনি যদি আপনার ডিভাইস থেকে ইমেজ সিলেক্ট করতে চান তাহলে সিলেক্টে ফটোতে ক্লিক করলে আপনি আপনার ডিভাইস থেকে ইমেজ অ্যাড করে দিতে পারবেন। তো ইমেজ অ্যাড করার পর আপনি ইমেজটি এখান থেকে সেভ করে নেবেন। তো আশা করি সকলেই বুঝতে পারছেন এবং আজকের এই টিউটোরিয়াল থেকে অনেক উপকৃত হবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।